আসসালামু আলাইকুম সবাইকে। খাইতে চার পক্ষ থেকে আমি আছি সাজ্জাদ। অনেকদিন ধরেই সবাই বলতেছিলেন মিরপুরে আসেন, মিরপুরে আসেন। তো সবার অনুরোধ রাখতে গিয়ে আজকে আমি আছি মিরপুরে। মিরপুর নিয়ে আমরা টোটালি একটা সিরিজ তৈরি করার চিন্তাভাবনা আছে। তো আজকে এটা মিরপুরের সিরিজের প্রথম এপিসোড এবং আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বার্গার ল্যাব মিরপুরে, যেটার অবস্থান হচ্ছে মিরপুর দুয়ের সনির মোড় থেকে হাতের বাম দিকে যে রাস্তাটা গেছে সেইখানে, বা ঈদগাহ পাশে। তো আমাদের সাথে চলুন, তাদের ভিতরটা দেখি প্লাস বার্গার টেস্ট করে দেখি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের এটা তো বার্গারের জন্য মোটামুটি পপুলার, তো এখানে আপনাদের বেস্ট আইটেম কোনটা কোনটা? বেস্ট আইটেম মধ্যে চিকেনের মধ্যে আমাদের স্টেক ইনসাইড একটা মোস্ট পপুলার বার্গার। চিকেন স্টেক ইনসাইড, এখানে 230 গ্রাম চিকেন স্টেক করা থাকে বেডিতে, মেয়োনিজ থাকে, আচ্ছা চিজ থাকে, সব কিছু মোটামুটি, এটা অনেক পপুলার আমাদের। আর বিফের মধ্যে হচ্ছে চিজ মেল্টডাউনটা, এটা অনেক পপুলার আমাদের। এটা দুইটা পেটি থাকে 70 গ্রাম করে, 70 গ্রাম করে চিজটা ভিতরে মিল করা থাকে। পেটিটা একটাই হয়, দুইটা পেটিতে একটাই হয়, চিজটা ভিতরে মিল করা থাকে, তো সেক্ষেত্রে অনেক জুসি হয় এইটা। তার মানে চিকেনের ভিতরে স্টেক ইনসাইড আর বিফের ভিতরে হচ্ছে চিজ মেল্টডাউন যেটা। এটা স্টেক ইনসাইডের একটা স্মল ভার্সন আছে, স্টেক ইনসাইড লাইট, তাহলে এটাও ট্রাই করতে পারে। সেম মেজারেশন, এটাতে থাকে 130 গ্রাম, এটাতে 230 গ্রাম। আচ্ছা আচ্ছা, তার মানে কেউ যদি চায় এইটা, তার যদি না হয় সে এটাও টেস্ট করতে পারে। আচ্ছা, এটার মধ্যে স্মল সাইজ আছে দা বিগ বিফ, দা বিগ বিফ, দা বিগ বিফ হচ্ছে স্মল সাইজটা, আর বিগ সাইজটা হচ্ছে চিজ মেল্টডাউন, দুটোই সেম। আচ্ছা, আর এইদিকে এইটার ব্যাপারে অনেকবার শুনছি, এইটাও এটার ব্যাপারে লোডেড ফেস্ট অনেক পপুলার। এটার মধ্যে আমাদের 5টা আইটেম আছে, তার মধ্যে এখানে একটা পিকচার শো করা হয়নি, স্টেক অ্যান্ড চিপসটা অনেক পপুলার আমাদের। স্টেক অ্যান্ড চিপস, চিপসে 170 গ্রাম চিকেন থাকবে, স্টেক করার উপরে স্লাইস করে দেওয়া হবে, ফ্রেঞ্চ ফ্রাই থাকবে 200 গ্রাম, সস, অনিয়ন, টমেটো সব কিছু মিক্স থাকে, তো সেক্ষেত্রে এটা অনেক টেস্টি, এটাও টেস্টি, হ্যাঁ এটা অনেক পপুলার আমাদের। আচ্ছা, আর তাছাড়া আমাদের একটা আছে ডিপ ফ্রাইড মাশরুম, এটা অনেক পপুলার। ডিপ ফ্রাইড মাশরুম সাথে একটা সস দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে এমনি অর্ডার করার সিস্টেমটা কি? অর্ডার করার সিস্টেম আমাদের পে ফার্স্ট, সেক্ষেত্রে কাউন্টারে এসে আমাদের অর্ডার করতে হবে, পে করে তারপর আমরাই সার্ভ করে দিই। আচ্ছা, তো আপনারা শুনলেন, আর তাদের এখানে মোটামুটি আমরা কতগুলো পপুলার আইটেম আপনাদের জানানোর চেষ্টা করলাম। তার ভিতরে চিকেনের ভিতরে পপুলার হচ্ছে স্টেক ইনসাইড চিকেনের, আর বার্গার বিফ বার্গারের ভিতরে হচ্ছে চিজ মেল্টডাউন, আর তারপরে আরেকটা তাদের এখানে পপুলার আছে স্টেক অ্যান্ড চিপস, স্টেক অ্যান্ড চিপস। আরেকটা লোডেড ফ্রাইসের ভিতরে তাদের পপুলার হচ্ছে বারবিকিউ চিকেনটা। আর আপনারা এখানে যদি অর্ডার করতে চান, প্রথমে আপনাকে আগে এখানে পেমেন্ট ফার্স্ট করতে হবে, তারপরে অর্ডার দিলে তারপরে তারা আপনাকে সার্ভ করে দিবে। তো আমাদেরকে ভাই আপনি স্টেক ইনসাইড চিকেন এটা একটা দিবেন, আরেকটা বারবিকিউ চিকেন দিবেন, চিকেন দিবেন। তো আমাদের মাঝে বার্গার চলে আসছে, এটা স্টেক ইনসাইড বার্গার, যেটার প্রাইস হচ্ছে 269, যেটাতে দেওয়া আছে 230 গ্রাম চিকেন, স্টেক, চিজ, মেয়োনিজ, স্টেক সস। আর আরেকটা আমরা অর্ডার করছি বারবিকিউ চিকেন, যেটার প্রাইস হচ্ছে 260।
তো এক এক করে খাওয়া যাক। আমরা প্রথমে বার্গারটা একটু দেখাই আপনাদেরকে। বার্গারের প্যাটিটা অনেক বড়, বিশেষ করে এটার ভিতরে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এটা স্টেকটা দেওয়া আছে, চিকেন স্টেকটা, মেয়োনিজের একটা, আর তাদের বান যেটা দেওয়া আছে। এবার খাওয়া যাক। ডাবল লেয়ার দেয়া। এক কথায় অসাধারণ। ভিতরে একটা বাইট দুইটা বাইট দিছি, বাইটের ভিতরে চিকেনের টেস্ট পাইছি, ভিতরে অনিয়ন দেওয়া আছে, অনিয়নের টেস্ট পাইছি, মেয়োনিজ দেওয়া আছে, মেয়োনিজের একটা টেস্ট পাইছি। আর টেস্ট একবার নেই আপনাদেরকে দেখাই, একটু মাখামাখি হয়ে যাচ্ছে। ঝালের কথা যদি বলি, আমাদের নর্মাল ঝালটাই দিয়েছে, আমরা ঝালের ব্যাপারে কোনো কিছু বলি নাই, বাট আপনি যদি ঝাল বাড়াইতে চান বলতে পারবেন। আমাদেরটাই ঝাল মাইল্ড দিয়ে আছে। আর স্বাদের দিক দিয়ে আপনাদেরকে আমি একটু চিকেন শুধু খেয়ে বলি। চিকেনটা অনেক জুসি আছে। অসাধারণ। এবার এটা খাই একটু। এটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট বারবিকিউ চিকেনের পিস করে দেওয়া আছে, সাথে নাম ভুলে গেলাম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট বারবিকিউ চিকেন পিস করে দেওয়া আছে, আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া আছে। তো আমরা এটা একটু খাওয়া ট্রাই করি। চিকেনটা ঠিক আছে, বাট আমার কাছে যতটুকু মনে হচ্ছে এটাতে যদি আরেকটু স্পাইসি নিতাম তাহলে এটা খুব ভালো হতো। এখানে স্পাইসিটা আমরা যেহেতু মাইল্ড অর্ডার করছিলাম, কিন্তু চাইলে এখানে একটু স্পাইসি বাড়াই নিতে পারলে আমাদের জন্য খুবই ভালো হতো। আর এখানে মেয়োনিজ দিয়ে পরিপূর্ণ। এবার একটা বাইট নিই। সব দিক দিয়ে পারফেক্ট। এটাকে যদি বলি, এটাকে বলবো 9 out of 10। বার্গারটা আর একটু খাই, কারণ বার্গারের লোভটা আমি সামলাইতে পারতেছি না। বার্গারটা এত ভালো হয়েছে বলার বাইরে। বার্গারটাকে যদি আমি রেটিং হিসেবে আমাকে দিতে বলা হয় তাহলে আমি বলবো এটা 9.5 out of 10। আচ্ছা, আর আপনাদেরকে বলা হয়নি, এইটা এই রেস্টুরেন্টটা খোলা থাকে
দুপুর 12:30 থেকে রাত 10:00 পর্যন্ত তাদের এটা খোলা থাকে। তাদের দুইটা আউটলেট আছে, একটা মিরপুরে দুয়ে আর একটা বসুন্ধরাতে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা বাকি এপিসোডগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।